আশা করি আপনি সবাই ভালো আছেন। একটা কলাম নিয়ে কথা বলতে চাই। আপনারা অনেকেই সংবাদপত্রে কলাম পড়েন, এরকম কলাম আমিও পড়ি, আমিও দু একটা লিখিও, সেটা হয়তো খুব ভালো বা মানসম্মত কিছু নয়, তবে কলাম আমি পড়ি, নিয়মিত পড়ি এবং পুরাতন অনেক কলাম আমি পড়ার চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয় সাংবাদিক যারা লিখেন তারা ভীষণভাবে অভিজ্ঞ এবং তাদের কথার বা তাদের লিখার আসলে একটা মূল্য আছে। তো এই কলাম পড়ার ক্ষেত্রে একটা কলাম আমার পড়তে খুব ইচ্ছা করেছিল, সেটা খুব পুরাতন কলাম এবং সেই কলামটি 1972 সালে লিখা। এই কলামটি লিখা হয়েছিল আসলে 1972 সালে, কলামটি লিখেছিলেন যিনি, আমি সেটার নামটাও বলছি আপনাদেরকে, আগে তারিখটা বলে নিই। তারিখটা লিখা হচ্ছে 72 নয়, এটা লিখা হয়েছিল 1973 সালের মার্চ মাসের 16 তারিখ। এই কলামটির নাম ছিল আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। কলামটি লিখেছিলেন কে? লিখেছিলেন হচ্ছে নির্মল সেন। আসলে আমি এই কলামটা পড়ার জন্য আমার খুব আগ্রহ ছিল যে বাংলাদেশের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটি কলাম, এই কলামে কি লিখা হয়েছিল, নির্মল সেন কি লিখেছিলেন, সেটা একটু আসলে আমার জানার ইচ্ছা ছিল। এই প্রেক্ষাপটে আমি এই বইটা অনেক খুঁজে বের করি এবং বইটা পরে আমি কিনতে সক্ষম হই এবং তারপরেই আমি এই কলামটা খুব মনোযোগ দিয়ে পড়ি। আপনারা সবাই জানেন নির্মল সেন বাংলাদেশের ইতিহাসের বিখ্যাত সাংবাদিক ছিলেন। তিনি আসলে বাম রাজনীতি করতেন, পরে সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার যে ইউনিয়ন তার সাথেও যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখেছেন সাংবাদিকতায় এবং সাংবাদিকদের যে সংগঠন সেই সংগঠনের ক্ষেত্রে। তো নির্মল সেন দীর্ঘদিন কাজ করেছিলেন দৈনিক পাকিস্তান, পরবর্তী দৈনিক বাংলায়। তো দৈনিক বাংলায় থাকা অবস্থাতেই এই কলামটা তিনি লিখলেন 1973 সালে, যে কলামটির নাম হচ্ছে আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। তো আমি পুরো কলামটা পড়ছি না, আমি তো ছোট্ট করে বলতে চাই যে এই কলামটি তিনি কি নিয়ে লিখেছিলেন। আসলে এই কলামটি তিনি লিখেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর, অর্থাৎ স্বাধীনতার পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। সেই সময়ে চোর, ডাকাত, রাজাকার এরকম নানা ধরনের আপনার অভিধা দিয়ে মানুষদেরকে দিনে দুপুরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হতো এবং এই ঘটনাটাই নির্মল সেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পর্যবেক্ষণ করেছিলেন এবং তার কয়েকটি লিখায়, এই বইটাতে যতগুলো কলাম আছে তার মধ্যে কয়েকটি লিখায় তিনি আসলে ওই অরাজক পরিস্থিতির, ওই আপনার মানুষকে মেরে ফেলার যে বীভৎস পরিস্থিতির তার বর্ণনা তিনি তিনি দিয়েছেন এই বইটিতে। আমি ছোট্ট করে কয়েকটা লাইন এখানে পড়ে শোনাই। এখানে নির্মল সেন বলছেন, আমি অমন করে মরতে চাই না, আমি চাই না যে আমাকে পিটিয়ে হত্যা করা হোক, আমি চাই না আমার সে বিকৃত দেহটা দেখে কাঁদুক আর কাঁদুক আমার স্বজন, অশ্রুর পাবন নামুক আমার আপনজনের চোখে, আমি চাই না আততায়ীর গুলি বিদ্ধ করুক আমাকে এক অসতর্ক মুহূর্তে, আমি চাই না আমার শুভাকাঙ্ক্ষীরা একদিন থানা পুলিশ করুক আমার জন্য, আমি চাই না নিরুদ্দেশের তালিকায় ভিড় জমাতে। এটা 1971 সাল পরবর্তী পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি বা আইন যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি তারই একটি বর্ণনা এই বইটাতে উঠে এসেছে, মানে এই নিবন্ধটাতে উঠে এসেছে, কলামটাতে উঠে এসেছে। এই কলামটাতে তারপরে আপনি তিনি তিনি কয়েকটা বর্ণনা দিয়েছেন যে তখনকার পত্রপত্রিকায় মানুষের অস্বাভাবিক মৃত্যু নিয়ে যতগুলো ঘটনা ঘটেছে তার একটা তালিকা তিনি দিয়েছেন 1 থেকে 13 পর্যন্ত, এবং এই 1 থেকে 13 তালিকার 1 থেকে 13-র মধ্যে যে তালিকা, এই তালিকার মধ্যে সবগুলো সংবাদের তালিকা এবং সেখানে বলা হয়েছে কোথায় মানুষ আসলে অস্বাভাবিকভাবে মৃত্যুর শিকার হয়েছেন, খুন হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই বর্ণনাগুলো এখানে দেয়া আছে। তারপরে আটটা জায়গায় তিনি বলছেন যে প্রতিবাদ করেছি কিন্তু বলতে চেয়েছি প্রকাশ্য দিবালোকে জনতার হাতে প্রহারে মৃত্যু কোনো সমাজে সচেতনতার লক্ষণ নয়, এই লক্ষণ নৈরাজ্যের, এই লক্ষণ শান্তিরক্ষা বাহিনীর প্রতি অনাস্থার, অবিশ্বাসের। এখানে এই বইটা সম্পর্কেই বলা হয়েছে এবং তিনি বারবার বলছেন যে সমাজের মধ্যে যে ধরনের একটা নৈরাজ্যকর পরিস্থিতি আছে, একটা অস্বাভাবিক পরিস্থিতি আছে, সেই পরিস্থিতির কারণে মানুষের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে এবং এই মৃত্যুই যে কোনো অবস্থাতে কাম্য নয় সেটা তিনি এই লিখায় খুব চমৎকার করে তুলে ধরেছেন। খুব চমৎকার করে তিনি বলছেন পরবর্তীতে আরেকটি প্যারায়, এ হচ্ছে আজকের ঢাকা, ঢাকা নয় সমগ্র দেশের ছবি, এই ছবির কবলে পড়েই মৃত্যুর সরাসরি সারা বাংলাদেশে, স্বাভাবিক মৃত্যুর প্রার্থনা আমার আপনার সকলের মনে। এর আগে ঢাকা শহরের কয়েকটা মৃত্যুর ঘটনার কথা বলা আছে, তারপরে বলা হচ্ছে যে স্বাভাবিকভাবে যে মৃত্যু হয় এই মৃত্যুর প্রার্থনা আপনি আমি সবাই মিলে করছি। তো এখানে আরও কিছু বর্ণনা আছে, আরও কিছু ঘটনা প্রবাহ আছে, হাইজাকারদের কথা বলা হয়েছে, অস্ত্র জমাদার কথা বলা হয়েছে, সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হয়েছে এবং শেষে শেষে তিনি কি বলছেন কলামটা সেটা একটু আপনাদের পড়ে শোনায়। তিনি বলছেন,
এই প্রশ্ন সকলের মনে, প্রশ্ন এক বছর ধরে এই প্রশ্নের জবাব নেই বলে মানুষ নিরাপদ মনে করে না। মানুষ তেল, চাল, ডাল, নুন নিয়ে শুধু স্বাভাবিক জীবনযাপন করার কথা ভাবে না, ভাবে রাস্তায় জনতার আক্রোশে পৈতৃক প্রাণটা কখন বিপর্যস্ত হয়। এই শব্দটা খুব ভালো লেগেছে, পৈতৃক প্রাণ, মানে নিজের নিজের প্রাণ, বাবার দেওয়া প্রাণ কখন আততায়ীর গুলি ছিন্ন ভিন্ন করে দেয় তাকে। সে শুধু জীবনের প্রতিশ্রুতি নয়, চাই একটি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। আমি যদি এই কলামটার কথা বলি, আমি জানি না পরবর্তীতে হয়তো আরো বিভিন্ন কলাম নিয়ে আপনাদের সাথে আমি আলাপ করবো, তো এখানে আমি খুব ছোট্ট করে বলি, এই যে কলামটা, যে কলামটা 73 সালে লেখা হলো, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, দৈনিক বাংলায় প্রকাশিত হয়েছিল, এটার আসলে মূল কথা ছিল হচ্ছে সেই সময়টাতে আমাদের সমাজ ব্যবস্থায়, রাজধানী বা আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুতর কিছু অবনতি ঘটেছিল, যার কারণে মানুষদেরকে আসলে অকারণে, বেঘরে বা কোনো কারণ ছাড়াই মানুষকে প্রাণ দিতে হচ্ছিল। তারই একটি ঘটনা, তারই একটি প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের প্রেক্ষাপটেই জনাব নির্মল সেন, বাংলাদেশের ইতিহাসের বিখ্যাত সাংবাদিক, তিনি আসলে এই কলামটি লিখেছিলেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে এখন কেমন সেটা হয়তো আরো ভালো করে পর্যবেক্ষণ করে আমরাও হয়তো লিখতে পারি, তবে আমি শুধু এটুকু বলতে পারি যে আসলে এই কলামটা আমার পড়ার খুব ইচ্ছা ছিল। নির্মল সেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়ে যে কলামটি লিখেছিলেন, হয়তো বাংলাদেশে এই ঘটনা প্রবাহ আজও কোনো না কোনো দিক থেকে প্রাসঙ্গিক, হয়তো অতটা পুরোপুরি প্রাসঙ্গিক নাও হতে পারে, কিন্তু আমার কাছে কেন যে মনে হয় যে তখন তিনি যা লিখে গেছেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, এটা কোনো না কোনো ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবে, নিশ্চয়ই পরবর্তীতে আবার কোনো এরকম কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে। ধন্যবাদ সবাইকে।